আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটি ছোট বড় সবারই খুব প্রিয়, আর সেটা হলো কুড়মুড়ে আলুর চিপস। আলুর চিপসের অনেক রেসিপি আমরা দেখতে পাই যেগুলো তৈরি করা অনেক ঝামেলা আর সময় সাপেক্ষ ব্যাপার, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে কোনো ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পটেটো চিপস। এটা আমার একান্তই নিজস্ব রেসিপি, এভাবে বানিয়ে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। একেবারে কেনা চিপসের মতোই হয়, ইচ্ছে হলেই সাথে সাথেই তৈরি করে খাওয়া যায়, আলাদা কোনো প্রিপারেশনের দরকার হয় না। পটেটো চিপস তৈরি করতে আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি। অনেক বেশি বড় আলু দিয়ে আবার চিপসটা ভালো হয় না, এরকম মাঝারি সাইজের আলু নিতে হবে। আর আরেকটা বড় একটা টিপস হচ্ছে যে আলুর উপরের চামড়াটা একেবারে টান টান হতে হবে, অর্থাৎ এটা নতুন আলু দিয়ে করতে হবে। উপরের চামড়াটা নরম হলে কিন্তু এই চিপসটা হবে না। তো এখানে আমি 3টা আলু নিয়েছি, আপনারা যতটা খুশি ততটা দিয়েই বানাতে পারেন, এবং বানানো খুবই সহজ, কোনো ঝামেলা নাই, কিছুই নাই, একেবারেই নির্ঝঞ্ঝাট। বাচ্চারা যে কোনো সময় খেতে চাইলেই আপনারা তৈরি করে খাওয়াতে পারবেন। আর এটা তৈরি করতে লাগবে যথেষ্ট ধার সম্পন্ন এরকম গ্রেটার, এই ধরনের বহু গ্রেটারই বাজারে কিনতে পাওয়া যায় চিপস তৈরির, যে কোনো একটা হলেই হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চিপসগুলো যখন আমরা কাটবো তখন যেন সবগুলো চিপসের পুরুত্ব সমান থাকে, একদিকে পাতলা আর একদিকে মোটা, এরকম যেন না থাকে। কেনার সময় আপনারা সেটা একটু টেস্ট করে নেবেন। এখন আমি এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন এই আলুটাকে আমি জাস্ট পানিতে একটু ধুয়ে নিব, এটাকে ভিজিয়েও রাখবো না, কিছুই করব না। এখানে আমি 3টি আলু নিয়েছি, 3টি আলু খোসাটা ছাড়িয়ে নিলাম। এই 3টি আলু দিয়েই অনেকগুলো চিপস তৈরি হয়ে যাবে। এখন এই আলুগুলোকে আমি পানি থেকে তুলে জাস্ট মুছে নেব। মুছে নিলাম। যদি বেশি পরিমাণে আলু থাকে তাহলে যে প্রথম ব্যাচে যে কয়টা কড়াইতে জায়গা হবে সেই কয়টা আলু পানি থেকে তুলে মুছে নিতে হবে। এখন চলে যাচ্ছি চুলায়। চিপস ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। একটি কাঠের কাঠি তেলের মধ্যে ডোবালে এরকম বুদবুদ উঠতে থাকলে বোঝা যাবে যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই গরম তেলের মধ্যেই চিপসগুলো এভাবে কাটারের সাহায্যে সরাসরি তেলের উপরে দিয়ে দিব। চিপসগুলো একদম কড়াইটা ভর্তি করে দিতে হবে যাতে কোনো জায়গা খালি না থাকে, এবং অনবরত নাড়তে থাকতে হবে যাতে চিপসের চারপাশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এভাবে নাড়তে থাকতে হবে। গরম তেলের মধ্যে চিপসগুলো সরাসরি কেটে দিলে পরে চিপসগুলো একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যাতে করে প্রতিটা চিপসই সুন্দরভাবে ভাজা হয়। যখনই এরকম হালকা হালকা গোল্ডেন ব্রাউন হতে থাকবে তখনই তুলে ফেলতে হবে, এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে। আবার শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। একইভাবে আরেকটা আলু চিপস কেটে দিয়ে দিব। দিয়ে সাথে সাথে নাড়তে থাকতে হবে যাতে চারপাশই ক্রিস্পি হয়। চুলার আঁচটা হাই থাকবে, হাই হিটে চিপসগুলো ভাজতে হবে। পোরটা নিচে, নিচেরটা উপরে, এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই চিপসটা রেডি হয়ে যায়। যখনই এরকম হালকা বাদামি রং ধারণ করতে থাকবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিয়ে চিপসগুলো তুলে নিতে হবে। এর চেয়ে বেশি ভাজলে আবার পুড়ে যাবে এবং তিতা লাগবে। দেখুন কত সুন্দর চিপস হয়ে গেছে। আমি আরেকটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিলাম যাতে যেটুকু তেল থাকে সেটুকু যেন ঝরে পড়ে যায়। যেহেতু আমি চিপস তৈরি করার সময় লবণ অথবা কোনো রকম ফ্লেভার ইউজ করি নাই, তাই এখন আমি কিছু উপকরণ নিয়েছি যেগুলো আমি চিপস ভাজার সাথে সাথেই অ্যাড করব। সেগুলো হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বিট লবণ। এখন এই সবগুলো উপকরণ আমি একটা পাত্রে নিয়ে নিব। নিয়ে নিচ্ছি বিট লবণ, খাওয়ার লবণ এবং লাল মরিচের গুঁড়া, সব একসাথে মিলিয়ে নিব ভালো করে। এই মিশ্রণটা চিপসের সাথে অ্যাড করলে পরে টেস্ট এবং ফ্লেভার একেবারে কেনা চিপসের মতোই হয়। মেলানো হয়ে গেলে এবারে এই মিশ্রণটা চিপসের মধ্যে দিয়ে দিচ্ছি। যে যেরকম পছন্দ করেন সেই পরিমাণেই অ্যাড করবেন। দিয়ে মিলিয়ে নিব। গরম গরম চিপসের সাথেই অ্যাড করতে হবে, তাহলে খেতে বেশি মজা লাগবে।
তো দেখতেই পাচ্ছেন কত সহজেই আমরা চিপস তৈরি করে নিতে পারি। এর জন্য আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না, যখনই মন চাবে তখনই ইচ্ছে করলেই 5 মিনিটের মধ্যেই আমরা এভাবে খুব সহজেই চিপস তৈরি করে নিতে পারি। এবং বাচ্চাদের কাছে এটা খুবই প্রিয় একটি খাবার, তৈরি হয়ে গেল, খুবই ক্রিস্পি, খুবই মজার, একেবারে কেনা চিপসের মতোই। বাড়িতে তৈরি হেলদি আলুর চিপস, এটা খেতে খুবই অসাধারণ, সবার কাছেই ভালো লাগে। জাস্ট খোসা ছাড়িয়ে গরম তেলের মধ্যে স্লাইস করে দিলেই হয়ে গেল। আলুর চিপসের এই রেসিপিটা আপনারা এই সিজনে অবশ্যই ট্রাই করবেন, কারণ এখন বাজারে যে আলুটা পাওয়া যায় সেই আলুটাই হচ্ছে এই চিপসটা তৈরি করার জন্য একেবারে পারফেক্ট আলু। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ভিডিওটা দেখার সাথে সাথেই ট্রাই করবেন এবং আশা করছি সফল হবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।